নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়েছি চিকেন তেহারি। কিভাবে বানিয়েছি চলুন দেখাই। বন্ধুরা, চিকেন তেহারি বানাবো, সেজন্য 1 কেজি চিকেন নিয়েছি। ছোট ছোট করে কেটে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। চিকেন তেহারি বানানোর জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়েছি 1 কাপ। তেলটা গরম হয়ে গেছে, এখানে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা বড় কালো এলাচ। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি 3 টেবিল স্পুন ফেটানো টক দই, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 2 চামচ জিরে ধনে গুলে নিয়ে ছেড়ে দিচ্ছি, 1 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার জায়ফল, জয়িত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তেহারির চিকেনটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসটা তুলে নেওয়ার পরে এবারে চালগুলো দিয়ে দিচ্ছি, একটু একটু তেল রয়েছে তার মধ্যে চালটা দিয়ে ভেজে নিচ্ছি। তেহারির জন্য 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, এই কাপে 3 কাপ চাল এবার দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। সব চাল ভাজা হয়ে গেছে, চিকেন ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিচ্ছি 6 কাপ, 3 কাপের জন্য 6 কাপ জল নিয়েছি। হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। শুকিয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 1 চামচ ঘরে তৈরি বিরিয়ানি মশলা, গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 2 চামচ ঘি। এবার মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন ঢাকা তুলে আবার 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দমে। এটা দমে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমার তেহারিটা হয়ে গেছে, এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন রান্নার সময় নুন দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে।